গ্যাস চালিত পাম্প সেট তৈরি করে তাক লাগালেন উত্তর দিনাজপুরের পাম্প তৈরি করা এক যুবক চাষি। মাত্র 20 টাকা খরচে 1 ঘন্টা জল উঠবে, এমনই দাবি পাম্প তৈরি করা ওই যুবকের। গ্যাস দিয়ে পাম্প সেট চালিয়ে সবাইকে তাক লাগালেন উত্তর চব্বিশ পরগনা চোপড়া ব্লকের চাষি মজিফুল ইসলাম। তার তৈরি পাম্প সেট জমিতে চাষের কাজে উপকারে আসছে, চাষিদের কমেছে খরচ, চাষে বাড়তি লাভের আশায় এলাকার চাষিরা। সেভাবে পড়াশোনা না করেও নিজের চেষ্টায় গ্যাস চালিত পাম্প সেট তৈরি করে প্রশংসিত এলাকার যুবক মজিফুল। তার তৈরি পাম্প সেট নিজের কাজে যেমন উপকারে আসছে, তেমনি পাম্প সেট ভাড়া দিয়ে আয়ের পথ দেখাচ্ছেন সে। গ্যাস দিয়ে পাম্প সেট চালাতে তো এখন খুব সুবিধা হচ্ছে, আগের থেকে খরচাটা এখন কমে হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে আর কি। আগে তো 150 টাকা নিত ঘন্টায়, এখন তো 20 টাকা খরচা হয়ে যাচ্ছে আর কি। ঘন্টায় 20 টাকা খরচা করে ঘন্টায় তেল দেওয়া, পানি দেওয়া যায়। দিন দিন জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে, যা মজিফুলের মতো চাষীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। দিল্লিতে কাজ ছেড়ে গ্রামে ফিরে আসেন তিনি, গ্রামে চাষের কাজে মনোনিবেশ করেন। কি করে চাষের খরচ কমানো যায়, এই চিন্তা সব সময় মজিফুলের মাথায়। তিনি বলেন, দিল্লিতে কাজ করার সময় দেখতাম গ্যাস দিয়ে বিভিন্ন যানবাহন চলছে, তাহলে পাম্প কেন চলবে না, আমি চেষ্টা করে যাই, অবশেষে বানিয়ে ফেলি গ্যাস চালিত পাম্প সেট। মজিফুল বলেন, তেলে 1 ঘন্টা 120 টাকা খরচ হতো, গ্যাসে মাত্র 20 টাকায় 1 ঘন্টা জল দেওয়া যাবে জমিতে। যে আমি বাড়িতে ট্রাই করব, ট্রাই করে দেখলাম পাম্প সেটে, হ্যাঁ পাম্প সেট ট্রাই করার পরে পাম্প সেটটা সাকসেস হয়ে গেছে। এটা ঘন্টায় আমার মানে 20 টাকা ঘন্টা যায়, যা হতো আমার মানে 7 লিটার তেল আমার ঘন্টায় যেত। হ্যাঁ পাম্প সেট দিয়ে আমার নিজের জল দিই, আবার পার্শ্ববর্তী লোক মানে 200 টাকা ঘন্টায় আর কি নিয়ে যায়, মানে এখানে আমার প্রফিটটা বেশি আসে, 180 টাকা ঘন্টায় আমার প্রফিট আসছে। আগে তেল দিয়ে জল দিতাম, কিন্তু সারাদিনে আমার অনেক টাকা লেগে যেত, সারাদিন যদি আমি 10 ঘন্টা তেল জ্বালাতাম তাহলে মোটামুটি 1200-1300 টাকা লেগে, তখন আমার 200 টাকা কাজ হয়ে যায়, আমার কমে লাগছে। ডিজেল তো অনেক দাম, বুঝতে পারছেন ডিজেলে। খুশি স্থানীয় চাষিরা, এক চাষি বলেন এই পাম্প সেট তৈরিতে চাষের খরচ অনেক কমেছে। আমাদের গ্রামে যে পাম্প সেটটা বানিয়েছে না, তাতে আমাদের যা উপকার হয়েছে, আমাদের জলসেচের অনেকটা আমাদের মানে পয়সা কমে গেছে, যা ডিজেলের দাম বাড়ছে, ডিজেলের দাম অনুপাতে আমাদের যে গ্যাস দিয়ে যে চালাচ্ছে তাতে আমরা অনেকটা লাভ পেয়েছি, এর জন্য আমরা খুব খুশি হলাম। ওনার এই গ্যাস দিয়ে বানাইছে সেটা দেখে বা আমাদের চালায় আমি খুব খুশি হয়েছি। ও মানে গ্যাসটা নিয়ে আমাদের বাগানে জল দিয়ে তাতে আমার অনেকটা খরচা কমে গেছে। আগে তো 1 লিটার তেল দিয়ে তো আমাদের মানে 1 ঘন্টা চলতো না এই যে পাম্প সেটগুলো, এখন গ্যাস দিয়ে ওনার গ্যাস দিয়ে আমাদের খরচা তো মানে এতটা কমে গেছে আর বলার কিছুই নেই। এখানে ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, উত্তর দিনাজপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।